ভারতের কেরালায় ভারী বৃষ্টির কারণে ভূমি ধসে এখন পর্যন্ত 93 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে, আহত 116 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, এখনও শতাধিক মানুষ মাটির নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ, তবে ভারী বৃষ্টি এবং দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে ব্যাহত হচ্ছে কাজ। মঙ্গলবার 4 ঘন্টায় ওয়েনারে অন্তত 3টি ভূমিধস হয়। উদ্ধার কাজে যোগ দিয়েছে ভারতীয় বিমানবাহিনী। 2 দিনের শোক ঘোষণা করেছে কেরালা সরকার।